নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের ভয়ঙ্কর দুর্নীতি কীভাবে সামনে আসছে, একের পর এক তথ্য সামনে আসছে, যার ফলে বলা যেতে পারে গোটা রাজ্যবাসী কিন্তু চমকে যাচ্ছে এবং বলা যেতে পারে যে হারে দুর্নীতি সামনে আসছে, তাতে করে যে আরও বৃহত্তর দুর্নীতি যে আসবে না বা সামনে প্রকাশ হয়ে পড়বে না তো সেটা বলা যায় না। তো বন্ধুরা, এই মুহূর্তে আরও একটি দুর্নীতি সামনে আসছে। তো আপনারা জানেন যে ওএমআর যে সিট, সেই ওএমআর সিটে কারচুপির একটা অভিযোগ উঠেছিল। তো বন্ধুরা, এবারে যেটি সামনে আসছে তা জানা যাচ্ছে যে এই ওএমআর সুইটে হোয়াইটনার ইউজ করে যে উত্তরগুলো ভুল সেগুলোকে ঠিক করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। তো বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান, তো তিনি এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। তো তিনি ঠিক কী বলেছেন তো সেটাও জানাবো বন্ধুরা, এবং ঠিক কী ধরনের তথ্য সামনে এসছে সেটাও বলবো। তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে এবারে নয়া নালিশ সামনে এলো। সাদা কালি দিয়ে লেপে ওএমআর সিটে নম্বর চুরির অভিযোগ সামনে এলো। এসএসসির মাধ্যমে স্কুল নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গাজিয়াবাদ থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে তাতে 8,163 জন প্রার্থীর ওএমআর সিটে জালিয়াতির প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে। এদের মধ্যে নবম দশমের শিক্ষক নিয়োগে 152 জনের ওএমআর সিটে গরমিল রয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে। আদালতের নির্দেশে সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে কমিশন, কিন্তু তার বাইরেও চাকরি প্রার্থীদের ওএমআর সিটে জালিয়াতি হয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা এক প্রার্থীর ওএমআর সিটের সূত্র ধরে এই সংশয় খুব জোরদার হয়ে উঠেছে। 2016-27 নভেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষায় বসানো ওই প্রার্থী, তার ওএমআর সিটে হোয়াইটনার ব্যবহার করে কিছু উত্তর বদলানো হয়েছে বলে অভিযোগ। ওই পরীক্ষার ওএমআর সিট যাচাইয়ের দায়িত্ব ছিল গাজিয়াবাদের একটি সংস্থার। তো বন্ধুরা বুঝতে পারছেন, ওএমআর সিট অর্থাৎ যেখানে শুধুমাত্র ব্ল্যাক কালির পেন ইউজ করা হয়, ব্ল্যাক কালি ইউজ করা হয়, সেখানে হোয়াইটনার তো পুরো দূরের বস্তু, মানে সেখানে কোনো সাদা কোনো কালির যেখানে ব্যবহারই নেই সেখানে হোয়াইটনার ইউজ করা হয়েছে এবং হোয়াইটনার ইউজ করে উত্তরে বদল ঘটিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন কি ভয়ঙ্কর তথ্য। তো এ ব্যাপারে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আর বলেন, ওএমআর সিট স্ক্যান করার ক্ষেত্রে কম্পিউটারে কোনো অসুবিধা না হলে বা সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি সংস্থার তরফে অভিযোগ না উঠলে তা বাতিল হয় না। ওএমআর সিট যখন এসএসসির ওয়েবসাইট আছে বলে দাবি করা হচ্ছে, তার মানে স্ক্যান করেই এর মূল্যায়ন করা হয়েছিল। তবে এই পরীক্ষা উত্তরপত্র যখন মূল্যায়ন হয় তখন আমি দায়িত্বে ছিলাম না। অর্থাৎ এসএসসির যে চেয়ারম্যান, তিনি তার কাঁধ থেকে এই যে দুর্নীতির দায়টা তিনি ঝেড়ে ফেলেছেন। তিনি বলতে চাইছেন যে আমি ছিলাম না, আমি জানি না, মানে এই ধরনের একটা ব্যাপার, ঠিক আছে। তবে যে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে, দেখা যাচ্ছে যে হোয়াইটনার ইউজ করে উত্তর বদলে দেওয়া হয়েছে। তো আপনারা এটা জানেন, যারা পরীক্ষা দিয়েছে তারা তো জানেনই, আর যারা পরীক্ষাও দেন না তারাও এটা নিশ্চয়ই জানেন যে ওএমআর সিটে শুধুমাত্র ব্ল্যাক কালি ইউজ হয়ে থাকে, সেখানে কোনো রকম সাদা কালি তো দুরস্ত, সেখানে হোয়াইটনার ইউজ করা হয়েছে। তো ফলে জানা যাচ্ছে যে প্রার্থীদের ওএমআর সিট যে এসএসসি আপলোড করেছে সেখানে ওই প্রার্থীর এর ওএমআরে হোয়াইটনারের ব্যবহারের নমুনা উঠে এসেছে। ওএমআর সিটটিতে একাধিক ভুল অর্থাৎ 12, 26, 29, 31, 33 নম্বর, এগুলো হচ্ছে প্রশ্নের উত্তর নম্বর। তো ওএমআর সিটের যে নম্বর রয়েছে সেই উত্তরে হোয়াইটনারের সাদা কালিতে মুছে সেগুলো আবার ঠিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ উত্তরগুলো যে প্রার্থীর তিনি ভুল করেছিলেন তো সেগুলোকে মুছে হোয়াইটনার দিয়ে আবার ঠিক করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ওএমআরে নীল বা কালো কালির বল পয়েন্ট পেন ছাড়া কিছু ব্যবহার করা যাবে না, যেটা আমি একটু আগে বলছিলাম। সাধারণত ব্ল্যাক পয়েন্ট ইউজ হয়ে থাকে, ব্ল্যাক কালির পেন, অনেক ক্ষেত্রে ব্লুও পেন ইউজ হয়ে থাকে, ব্লু কালি ইউজ হয়ে থাকে। তবে সেখানে প্রার্থীর রোল নম্বরের জায়গাতে ও হোয়াইটনার ইউজ করা হয়েছে, অথচ রাজ্য সরকারের সার্ভিস রুল অনুযায়ী কোনো সরকারি নথির কোনো অংশে হোয়াইটনার দিয়ে মোছার কথা নয়। তো বন্ধুরা বুঝতে পারছেন কী ভয়ঙ্কর দুর্নীতি সামনে এসছে। অর্থাৎ কোনো এক প্রার্থীর সে উত্তর যে দিয়ে এসছে সেই উত্তরটাকে সমস্ত সে ভুল দিয়েছে, সেই উত্তরটাকে হোয়াইটনার দিয়ে মুছে সেখানে কী করা হয়েছে সঠিক উত্তর লিখে দেওয়া হয়েছে। এমনকি জানা যাচ্ছে প্রার্থীর রোল নম্বরের জায়গাতেও হোয়াইটনার ইউজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ রোল নম্বরও পরিবর্তন করে দেওয়া হয়েছে, এমন অবস্থা। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না।